আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দক্ষিণ হাওয়া ইউটিউব চ্যানেল থেকে পাখিদের আড্ডা ব্লগে এবং পাখিদের নিয়ে গল্প। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে আমার পৌলমী। সো ভিউয়ার্স, আজকে আমি আমার একটি পাখির নামকরণ করেছি পৌলমী। সেটি ছিল নচিকেতার সেই পৌলমী গান থেকেই উঠে আসা। ভিউয়ার্স, নচিকেতার গান মানেই জীবনে একটি আনন্দের প্রাণ, জীবনকে কিছুটা শেখা যায়। যদি নচিকেতার গান শুনতে পাই তবে জীবন থেকে কিছু শেখা এবং জীবন থেকে কিছু শিখে বলার অভিজ্ঞতা প্রতিটি মানুষেরই হবে। তখনও সেই অনেক ছোট যখন নচিকেতার গান শুনি। অঞ্জন দত্ত তো আমার একটি প্রেমের আসরের একটি জায়গা। অঞ্জন দত্তের গান মানেই হচ্ছে আমি, আমি মানেই অঞ্জন দত্তের গান, এরকম একটি ব্যাপার ছিল। সত্যি অঞ্জন দত্তের সঙ্গে আমার যখন দেখা এখনও হয়নি, কিন্তু যদি কখনো যদি দেখা হওয়ার সৌভাগ্য হয় আমি তাকে তারই গাওয়া একটি গান শোনাবো। হ্যালো, এটা কি 244-1139? তবে চমৎকার এই গানটি, আমিও চমৎকার করে সম্ভবত গাইতে পারি। তো দেখা যাবে অঞ্জন দত্ত আমার গানটা শুনে আমার প্রতি সারপ্রাইজড হয় কিনা। প্রতিটা মানুষেরই কিছু শিল্পীদের নিয়ে, কিছু গায়কদের নিয়ে কিছু একটা স্বপ্ন থাকে। আমার কোনো কালেই কোনো স্বপ্ন ছিল না, তবে আমার লাইফে বেস্ট ছিল জগজিৎ সিংয়ের গজল আর হচ্ছে অঞ্জন দত্তের সেই গানগুলো।